দেশের 57টি জেলা পরিষদে আজ সোমবার সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে 26টি জেলা পরিষদ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। পিরিসপুরের ভান্ডারিয়ায় নির্বাচনের ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। সবকটি ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ইসি কেন্দ্রীয়ভাবে সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করছে। ভোট কেন্দ্রে কোনো প্রকার সহিংসতা ছাড়াই চলছে ভোট গ্রহণ। এখন পর্যন্ত কোনো প্রকারের নাশকতার খবর পাওয়া যায়নি। ওমর আল হাসান, MI টেলিভিশন।